আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং আপনাদের ইনকাম নিশ্চয়ই ভালো চলতেছে। তো আজকে আমি এটি যে সাইটটি শেয়ার করবো সেটি হচ্ছে নন স্টপ সাইট, এটি পিটিসি সাইট। এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন এবং সেখানে ইনকাম করার পরে যদি পেমেন্ট না পান তো সেই পেমেন্টের টাকা আমি আপনাদের দিয়ে দেবো, গ্যারান্টি দিলাম। তো আপনারা এখানে কাজ করতে পারেন, কিন্তু ভাই পরিশ্রম করা লাগে, পরিশ্রম না করলে কিন্তু এখানে আপনারা সাতশো ইনকাম করতে পারবেন না। তো আপনি নতুন হয়ে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা অন করে রাখবেন। তো ডাইরেক্ট আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনার লিঙ্কটি পেয়ে যাবেন। তো ডিসক্রিপশন বক্সে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে, তো এখানে দেখুন যে তারা বলতেছে যে যদি কোনো প্রবলেম হয় তো আপনারা এখানে তাদের অ্যাড্রেসে শেয়ার করতে পারেন। এখানে পাওয়া যায় স্ক্রিপ্ট, তাদের এখানে স্পিড কিনতে বলতেছে। সো আমরা এখানে ফ্রিতে আর্নিং করবো। তো এখানে দেখুন মিনিমাম উইথড্র 287 নাও টু অ্যাডভেট ফল সেটআপ, অর্থাৎ আপনার সেটআপ অ্যাকাউন্টে তারা দিয়ে দিবে। তো আমরা অনেকেই পজিটিভ অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্ট আছে এবং অনেকে আমরা অ্যাকাউন্ট খুলতে পারি। তো যদি কারো কোনো সমস্যা মনে হয় তো আপনারা আমাকে কমেন্টস নক করতে পারেন, আমি কীভাবে অ্যাকাউন্টটি খুলবেন আমি দেখা যেতে পারবো পজিটিভের অ্যাকাউন্টটি। তো ডাইরেক্ট পজিটিভটি ওপেন করতে হবে আপনাকে, ওপেন করে আপনার পজিটিভ থেকে বিটকয়েন অ্যাড্রেসটি কপি করতে হবে। তো ডাইরেক্ট আমি আমার পজিটিভে চলে যাচ্ছি। তো এটি হচ্ছে আমার পজিটিভ অ্যাকাউন্ট। তো এখানে আপনারা কীভাবে অ্যাকাউন্টে বিটকয়েন অ্যাড্রেসটাকে পজিটিভ অ্যাকাউন্টে রূপান্তরিত করবেন সেটা অবশ্যই অনেকে জানেন। তো তারপর আমি একটু ধারণা দিই যে আপনারা কীভাবে বিটকয়েন অ্যাড্রেসটাকে পজিটিভ অ্যাকাউন্টে রূপান্তরিত করবেন, আমি সিম্পলভাবে বলে দিচ্ছি আপনাদেরকে। তো প্রথমে আপনারা আপনাদের কয়েন বেজে চলে যাবেন। কয়েন বেজে গিয়ে আপনারা দেখবেন যে ওখানে বিটকয়েন অ্যাড্রেসটি দেওয়া আছে, বিটকয়েন, বিটকয়েন ক্যাশ, ইথারিয়াম, লাইটকয়েন ইত্যাদি অ্যাড্রেস, এখানে আপনারা পজিটিভ করতে পারবেন। তো বিটকয়েন অ্যাড্রেসটি এখানে কপি করার পর এখানে জাস্ট পেস্ট করবেন। তো সরি, প্রথমে বলে নিচ্ছি যে পজিটিভ অ্যাকাউন্টটি ওপেন করার পরে এখানে দেখুন লেখা আছে ওয়ালেট অ্যাড্রেস। তো এখানে আপনাদের ক্লিক করতে হবে, এখানে ওয়ালেট অ্যাড্রেসটি ক্লিক করার পরে আপনারা কয়েন বেজ থেকে যে বিটকয়েন অ্যাড্রেসটি কপি করবেন সেটা এখানে পেস্ট করবেন। আর এখানে কারেন্সিটা সেম বিটকয়েন সিলেক্ট করে দেবেন, এখানে বিটকয়েন সিলেক্ট করে দিয়ে এখানে লিঙ্ক দিস অ্যাড্রেসে ক্লিক করলে আপনারা নিচের দিকে দেখবেন যে বিটকয়েন অ্যাড্রেসটি আপনার এখানে পজিটিভ হয়ে গেছে। তো অ্যাড্রেসটি কপি করার পর আমি আমার যে আপনাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়েছিলেন সেই লিঙ্কে যেতে হবে। এরপরে এখানে দেখুন যে লেখা আছে যে এন্টার দ্য বিটকয়েন অ্যাড্রেস। তো পজিটিভ থেকে যে বিটকয়েন অ্যাড্রেসটি কপি করলাম সেটি এখানে পেস্ট করব এবং আমি এখানে যে একটি ক্যাপচা দেবে সেই ক্যাপচাটা আমাকে এখানে পূরণ করতে হবে। ক্যাপচাটি পূরণ করে দেওয়ার পরে এখানে দেখুন যে লগ ইন লেখা আছে, লগ ইনে ক্লিক করবো। আমার কিছু সাথে সেখানে আছে, আমি কিছু ইনকাম করছিলাম, তো আমি লগ ইনে ক্লিক করে দেবো। তো দেখুন আমার এখন অলরেডি অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। তো দেখুন আমার এখানে 188 অলরেডি এখানে আছে, আর এখানে মিনিমাম উইথড্র 287। আর এখানে দেখুন আমার আরও বেশ কিছু সাইট এখানে আছে। তো এই সাইটগুলো আমি সম্পূর্ণ ক্লিয়ার করে নাই, আগে দেখি যে এই সম্পূর্ণটা ইয়ে করবো, করার পর দেখবো যে তারা এখানে আর কোনো পিটিসি অ্যাড্রেস দেয় না। তো সো এখানে কীভাবে আপনারা কাজ করবেন আমি কাজটি বলে দিচ্ছি আপনাদেরকে। তো যদি এখানে দেখুন যে বিভিন্ন সাইট দেওয়া আছে, তার পাশে দেখুন লেখা আছে গো, এই গোতে ক্লিক করতে হবে। তো গোতে ক্লিক করলে আপনারা একটি সাইটটা নিয়ে যাবে। তো দেখুন এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম সাইট আসবে। এখন বর্তমানে রিক্যাপচা দিচ্ছে, তখন দিচ্ছিল আপনাকে লেখালেখি ক্যাপচা, তো এখন দিচ্ছে রিক্যাপচা। তো রিক্যাপচাটা এখানে সলভ করতে হবে। তো এখানে লোড হচ্ছে, এটি কিছু অ্যাড আসবে, সেই অ্যাডগুলো কেটে দেবেন। তো এখানে দেখুন লোড চলতেছে, ক্যাপচাটি আসুক সে পর্যন্ত আমি ওয়েট করতেছি। তো দেখুন এখানে একটি ক্যাপচা দিয়েছে, তো এই ক্যাপচাটা আমাকে সলভ করতে হবে। তো এখানে সেই ক্যাপচা লিখবো আমি। তো দেখুন কিছু অ্যাড আসছে, সেই অ্যাডগুলো আমি কেটে দেবো এখান থেকে। তো এখানে যে ক্যাপচা সলভ করবো আমি, এটি আমার লেখা হয়ে গেছে। তো দেখুন লেখা আছে ক্লিক হেয়ার টু কন্টিনিউ, এখানে ক্লিক করতে হবে। তো এখানে তারা একটু সময় দেবে, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড ইত্যাদি সময় দেবে এখানে, সেই পর্যন্ত এখানে ওয়েট করতে হবে। তো দেখুন এখানে আমার 2 সেকেন্ড সময় আছে। তো এরপরে আমি এখানে দেখুন লেখা আছে গেটিং লিঙ্ক, তো এই গেট লিঙ্কে ক্লিক করবো। দেখুন আরেকটি অ্যাড দিয়েছে, তো অ্যাডটা আমি কেটে দেবো। মানে আপনারা এখানে ক্যাপচা সলভ করবো, অটোমেটিকভাবে দেখুন এখানে 700 জমা হয়ে যাবে। তো দেখুন 208 হয়ে গেছে, আবার আপনাকে নতুন অবস্থায় সেই একই অ্যাকাউন্টটা নিয়ে আসছে। তো বন্ধুরা, আমি এখানে সম্পূর্ণ ক্যাপচাটি সলভ করার পরে এখানে আর কী কী লিঙ্ক দেয় সেটা আমি দেখার জন্য আপনাদেরকে আমি দেখতেছি, তারা আবার লিঙ্ক নতুন করে অ্যাড দেয় নাকি। তো সেই পর্যন্ত ওয়েট করে আমি সম্পূর্ণ ক্যাপচাগুলো পূরণ করে আপনার সামনে আসতেছি। তো বন্ধুরা দেখুন আর একটি মাত্র ক্যাপচা আছে, টোটাল আমার ক্লেম হয়েছে, দুটো ক্লেম হয়েছে, আমার ব্যালেন্সে 300 আছে। তো এটি আপনাদের সামনে লাইভে আমি সলভ করবো। তো আমি গোতে ক্লিক দিলাম। তো এখানে দেখুন আপনি যেখানে যে ক্যাপচাটি পূর্ণ করবেন সেই এই সাইডে থাকা লাগবে, অন্য কোনো সাইডে গেলে আপনি এটা কাজ করবে না। তো এখানে কিছু অ্যাড আসবে, সেই অ্যাডগুলো এখানে কাটতে হবে। তো আমি এই ক্যাপচাটি এখানে সলভ করতেছি। তো দেখুন সরি, দেখুন এখানে যে এসব ক্যাপচাগুলো ছিল এগুলো সলভ করলাম। এগুলো দেখুন লেখা আছে ক্লিক হেয়ার টু কন্টিনিউ, আমি এখানে ক্লিক দিলাম। তো এখানে দেওয়ার পর দেখুন এখানে থেকে সময় দিচ্ছি যে 15 সেকেন্ড আমাকে এখানে ওয়েট করতে হবে, কিন্তু আপনাকে এই পেজে থাকা লাগবে, অন্যান্য কোনো পেজে গেলে কিন্তু আপনার এই সাইটের কাজ করবে না। তো আপনার এখানে সেকেন্ড টু ওঠা নামা করবে না। তো আমি এখানে থাকতেছি এবং দেখতেছি তাদের এরপরে তারা কী দেয়। তো একটু ওয়েট করতে হবে, 18 সেকেন্ড সময় আছে। তো দেখি এরপরে কী কী দেয় তারা।
তারপর দেখুন দেখা যাচ্ছে কন্টেন্ট লেখা আছে অথবা গেট লিঙ্ক, গেট লিঙ্কে ক্লিক করব। তো এরপরে দেখুন যে এখানে তারা আমার এখানে আগে নাই যে তারা কিছুক্ষণ পরে হয়তো তারা আবার দিতে পারে, তো সঠিক আমার জানা নাই, তো আপনারা এখানে ট্রাই করে দেখতে পারেন। আর দেখুন এখানে কিন্তু আমার মাত্র 15টা ক্লেমে 333,700 হয়ে গেছে। তো এখন আমি লাইভে উইড্রো দেবো, আর আপনারা এখানে পরে কিছুক্ষণ পরে ব্যাক দেখতে কিছুক্ষণ পরে পেজে দেখতে পারেন যে তারা আবার আপনাকে কিছু হেড দিচ্ছে কিনা। তো আমি উইড্রো ক্লিক দেবো, তো দেখি তারা কী বলে। উইড্রো ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন অলরেডি ব্যালেন্স জিরো হয়ে গেছে। সরি বন্ধুরা, একটু কাজের জন্য আটকে গেছিলাম। তো দেখুন এখানে লেখা আছে 333,700 আমার প্রসেসর অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে। আমি এখন প্রসেসর অ্যাকাউন্ট চেক করবো। তো এখানে ওভারভিউ লেখা আছে, এখানে ক্লিক দেবো। তো এখানে দেখুন আমার এখানে জমা হয়েছে, তো এই যে দেখুন 3 মিনিট আগে আমি একটু কাজ করছি, তার কারণে দেরি হয়েছে। দেখুন 3 মিনিট আগে আমার এখানে 333,700 জমা হয়েছে, টোটালি আমার ব্যালেন্সে দেখুন 1378 বিটিসি আছে। তো আপনারা এখানে নিশ্চিন্তে কাজ করতে পারেন। যদি পেমেন্ট আপনাদের কোনো ক্রমে তারা না দেয় তো আমি পেমেন্ট দেবো, আপনাদের কথা দিলাম। তো আপনারা এখানে কাজ করতে পারেন এবং আপনারা কিছুক্ষণ পরে ট্রাই করে দেখতে পারেন সাইড দিতে তারা আসলে যে আবার আপনার ক্লেমগুলো নিয়ে আসতেছে কি না। কিছু সাইডগুলো এরকমভাবে কাজ করে। তো এখানে রুল নেই, প্লিজ কাম ব্যাক লেটার তারা বলতেছে, পরে আসতে পারে তারা বলতেছে। তো সবাই ভালো থাকুন, সকলকে ধন্যবাদ।